সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে বর্তমান টোটাল লকডাউনের নতুন নতুন এসওপি এবং কি প্রবাসীদের দেশে ফিরে যাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আজ 30 মে 2021, আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আপডেট নিউজ। চলমান টোটাল লকডাউন আগামী 1 জুন থেকে 14 জুন পর্যন্ত পুরো মালয়েশিয়া টোটাল লকডাউন ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। বর্তমান এই লকডাউনের মধ্যে যে প্রবাসীদের জীবনযাত্রা, কোন কোন সেক্টর কাজ করতে পারবে, কোন কোন সেক্টর কাজ করতে পারবে না, এসওপি নতুন নতুন কী রয়েছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এবং রয়েছে ইমিগ্রেশন থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, রিক্যালিব্রেশন পুলাঙ্গের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আর ঠিক এ সময় প্রবাসী বাইরে দেশে যাওয়া নিয়ে কী করবেন এবং কী বৈধ হওয়ার কার্যক্রম কীভাবে চলবে বিস্তারিত শেয়ার করব। এবং রয়েছে রোড ব্লক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ, তাই তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। যে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমান্তে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো গত 24 ঘন্টায় করোনা আপডেট নিউজ। গত 24 ঘন্টায় পুরো মালয়েশিয়াতে করোনা ভাইরাস পরীক্ষায় শনাক্ত করা হয়েছে বা আক্রান্ত হয়েছেন 6,999 জন। এবং কি এই 6,999 জন বিভিন্ন ডিস্ট্রিক্টকে একাধিক ডিস্ট্রিক্টগুলোতে অনেক বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে একেবারে রেড জোন রয়েছে যেটি সেলাঙ্গড় এবং কি কুয়ালালামপুর, জোহরবারু, ক্লান্তান, সারোয়াক, নাগারসিম্বিলান এ সমস্ত প্রদেশে টোটালি রেড জোনের আওতা রয়েছে। এবং কি প্রতিনিয়ত এ সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের মধ্যে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, গত 29 মে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 98 জন, যা দেখে পুরো মালয়েশিয়া আতঙ্ক বিরাজ করতেছে। এবং কি মালয়েশিয়া সরকারও কঠোর থেকে কঠোর রূপ ধারণ করতেছে এসওপি সম্পর্কে। আপনাদেরকে এখন জানিয়ে দেবো যে এসওপি কী রয়েছে। বিগত সময় যে সময় মালয়েশিয়াতে প্রথমত লকডাউন দিয়েছে 2020 সালের মার্চ থেকে, ওই সময় যেভাবে লকডাউন দিয়েছে এবং কি সমস্ত এসওপি এখনও ফলো করতে হবে। যেমন কি আপনার বাসা থেকে আপনাকে অবশ্যই নিকটস্থ একটি মার্কেট থেকে প্রয়োজনীয় দ্রব্য কিনতে হবে, এবং কি ফার্মাসি থেকে কি ওষুধ কিনতে হবে, এছাড়া কোথাও আপনি যেতে পারবেন না। এবং কি কাজের সমস্ত সেক্টর বন্ধ ঘোষণা করে দিচ্ছে মালয়েশিয়া সরকার। এবং কি বর্তমান এ সময় যে সমস্ত খাতগুলো, যে অর্থনৈতিক এবং কি সামাজিক সমস্ত খাতে কিন্তু বন্ধ রয়েছে। এবং কি প্রিয় প্রবাসী ভাইরা, আপনি যেখানেই যান, আপনার বাসার থেকে সামান্য একটু দূরে গেলেও আপনাকে পুলিশ তল্লাশি দেবে, আপনার কাছ থেকে যে পারমিশন চাবে আপনি কোথায় যাচ্ছেন। যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কাজের স্বরূপ দেখাতে হবে। প্রথমত আপনাকে আপনার কাজের স্বরূপ দেখানোর পরেই আপনাকে ভিসা চেক করবে। আপনার প্রথমত বর্তমান এ সময় আপনার ভিসাটা পরেই চেক করবে। প্রথমত আপনাকে স্বাস্থ্যবিধি আপনি মানতেছেন কি না, আপনি এসওপি ফলো করতেছেন কি না, আপনি কাজ আছেন, কাজের কী স্রোত রয়েছে কি না, এগুলো চেক করবে। বর্তমান সালে রয়েছে যে সমস্ত সেবাগুলো জরুরি একেবারেই প্রয়োজন, যেমন কি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, শপিং মলগুলো রয়েছে, এবং কি রয়েছে ফার্মাসি, মেডিকেল ক্লিনিক, এ সমস্ত খাতগুলো বা সেক্টরগুলো চালু রয়েছে। এবং কি বাকি সমস্ত সাইট আপাতত বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। দেশমাতৃ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, বর্তমান মালয়েশিয়া সরকার এসওপি এবং কি স্বাস্থ্যবিধি, বর্তমান লকডাউন এ সমস্ত বিষয় থেকে সর্বোচ্চ দৃষ্টি দিয়েছেন এবং কি কঠোর রূপ ধারণ করতেছেন যে রোড ব্লক সম্পর্কে এবং কি এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্ট পারাপার সম্পর্কে। প্রিয় প্রবাসী ভাইরা, আমরা দেখেছি বিগত সময় যে মালয়েশিয়াতে গুরুত্বপূর্ণ মেন যে পয়েন্টগুলো রয়েছে ডিস্ট্রিক্টের এবং কি আপনার এরিয়ার ভিতরে, ওই সমস্ত পয়েন্টের মধ্যে 600 পয়েন্টে রোড ব্লক দিত মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ, এবং কি ব্যারিকেড দিত, পুলিশের চেকপোস্ট থাকতো। বর্তমান এর সংখ্যা দাঁড়িয়েছে 800, এবং কি পুরো মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি আপনার ডিস্ট্রিক্টের ভিতরেও অনেক জায়গাতে রোড ব্লক থাকবে, পুলিশের টহল থাকবে। বিগত সময় আমরা দেখেছি রোড ব্লক অথবা চেকপোস্টে কাজ করতো 37,000 পুলিশ প্রশাসন, সেক্ষেত্রে বর্তমানে এ সময় আরও 15,000 যুক্ত করে, নতুন করে যে 55,000 পুলিশ প্রশাসন যুক্ত করেছে বিভিন্ন রাস্তাঘাট বা চেকপোস্টে রোড ব্লকে। তার সাথে সাথে আরও যে 15,000 বিভিন্ন যে প্রশাসন রয়েছে আলাদা প্রশাসন থেকে, তাদের বর্ডার গার্ড, বিজিবি, এ সমস্ত
যে সেক্টর থেকে এই সমস্ত খাত থেকে আরও 15,000 যুক্ত করেছে। টোটালি বর্তমানে পুরো মালয়েশিয়াতে রোড ব্লক এবং কি চেকপোস্ট সম্পর্কে কাজ করবে, এই খাতে কাজ করবে টোটাল 70,000 পুলিশ বা প্রশাসন। আর শুধু এখানে শেষ নয়, বিগত সময় সিভিল ড্রেসে বা সাদা পোশাকে বিভিন্ন আনড্রেসে যে প্রায় 13,795 জন যে কর্মী বা প্রশাসনিক কর্মীগুলো কাজ করত বিভিন্ন যে শপিং মলে, রাস্তাঘাটে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, এবং বর্তমান এ সময় এর সংখ্যা দাঁড়িয়েছে 20,000। 20,000 প্রশাসনিক আনড্রেসে বা সিভিল বেশে থাকবে, এসওপির উপর জোরদার দিয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে ফলো করবে যে আপনারা কি শপিং মলের প্রবেশের পূর্বে কি আপনি কি রেজিস্ট্রেশন করতেছে কি না, বই টেম্পারেচার আপনি চেক করতেছে কি না, সঠিকভাবে মাস্ক পরতেছেন কি না, বা আপনি কি 4-5 জন একসাথে গাতি বেঁধে কি আপনি চলাফেরা করতেছেন কি না, এই বিষয়ে সমস্ত এসওপি তারা নির্ণয় করবে, দেখবে, এবং কি সাথে সাথে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে যদি আপনি কোথাও স্বাস্থ্যবিধি বা এসওপি আপনি ভঙ্গ করেন। তাতে আমরা বারবার বলতেছি প্রিয় প্রবাসী ভাই, আপনারা বর্তমান এ সময় যে কঠিন মুহূর্তে আপনারা নিজেদেরকে অবশ্যই সেফটি সুরক্ষা রাখার চেষ্টা করবেন এবং কি মালয়েশিয়া সরকারের দেওয়া সমস্ত এসওপি ফলো করবেন। দেশমাতে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এসেছে যে আগামী 1 জুন থেকে 14 জুন পর্যন্ত মালয়েশিয়াতে চলমান রিক্যালিব্রেশন পুলাঙ্গের সমস্ত কার্যক্রম আপাতত সাময়িকের জন্য বন্ধ ঘোষণা করে দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। তো সেক্ষেত্রে প্রিয় প্রবাসী ভাইরা, যে সমস্ত প্রবাসী ভাইরা আপনার ইমিগ্রেশন থেকে এক্সপ্রেস পাস নিয়েছেন, আপনার বর্তমান এ সময় পর্যন্ত মালয়েশিয়া কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট অ্যাভেলেবেল রয়েছে এবং কি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে, তবে আপনারা জানেন যে প্রতিনিয়ত মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশনের মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আসা সমস্ত নিউজ কিন্তু পরিবর্তনশীল। সকালবেলা নিউজটি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আপডেট হয়ে আরও একটি মোড় বা মোড় ঘুরতেছে বা মোড় নিচ্ছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত মালয়েশিয়া এয়ারপোর্ট এখনও চালু রয়েছে, ফ্লাইট এখন চলতেছে, এবং যে কোনো আপডেট নিউজ আসবে ফ্লাইট সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই পর্যন্ত যে সমস্ত প্রবাসী আপনারা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা এক্সপ্রেভার সংগ্রহ করছেন, আপনারা ডেট অনুসারে আপনি যেতে পারলে অবশ্যই ভালো, আর না যেতে পারলে আপনি আতঙ্কিত হবেন না, আপনার এই এক্সপ্রেস পাস আপনি যেতে পারবেন আবারও লকডাউনের পরে। এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আপনারা এখনও এক্সপ্রেস পাসের জন্য আবেদন করেননি, অ্যাপয়েন্টমেন্ট নেননি, সংগ্রহ করেননি কিছুই, আপনারা আপাতত অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, কোথাও কোনো প্রবাসী ভাই আপনার বিমান টিকিট কাটবেন না, আপনারা আপাতত একটু অপেক্ষা করুন। যেহেতু বর্তমান লকডাউন সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, রিক্যালিব্রেশন পুলাঙ্গের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা এ সময় ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা বিমান টিকিট কাটা এ সমস্ত কাজ থেকে আপনারা একটু বিরত থাকুন, আপাতত একটু অপেক্ষা করুন, আর আতঙ্কিত হবেন না। অবশ্যই আমরা আশাবাদী যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আবারও রিক্যালিব্রেশন পুলাং এবং রিক্যালিব্রেশন তেনাকে যেমনভাবে বৈধ হওয়ার সমস্ত কার্যক্রম কিন্তু সময়সীমা বৃদ্ধি করবে, যেহেতু মালয়েশিয়াতে টোটাল লকডাউন দিয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই তারা যে সময়সীমা বৃদ্ধি করবে এবং কি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সেই আপডেট নিউজটি, তাই তো আপনারা অপেক্ষা করুন, আতঙ্কিত হবেন না। দেশমাতৃ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আজকে এই পর্যন্ত। যদি আপনারা কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন, এবং কি প্রবাস টিভির সাথেই থাকবেন, প্রবাস টিভি আপনার সাথে রয়েছে 24 ঘন্টা। সমস্ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমরা রয়েছি আপনার পাশে। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।